হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, তো এখানে আমার ছেলেকে ঘুম থেকে ডেকে তুলে নিয়েছি আর ওকে বিস্কিটও খাইয়ে নিয়েছি মাদ্রাসা যাওয়ার জন্য। তো এই যে ও ঠান্ডায় আমার উনা পড়ে আছে, উনা পেঁচে এভাবে শুয়ে আছে। তো মাদ্রাসায় আর যাওয়া হয়নি, বৃষ্টি অনেক বেশি বৃষ্টি এসেছিলো। তো তারপর আমি এখানে চা খেয়ে নিচ্ছি। তো চা বানাতে গিয়ে দেখি বইয়া মেয়ে দুধ শেষ হয়ে গিয়েছে, তো এবার আমি দুধ ঢেলে দেব। দুধ আমার ঘরেই আগে থেকে এনে আমি রেখেছিলাম, তো এবার চাটা বানিয়ে নেব। তো এখানে আগের দিনের বিন্নি চাল আমি পোলাও রান্না করেছিলাম, তো অল্প একটু রয়ে গিয়েছিল, তো সেটা আমি গরম করে নেব, তারপর চা দিয়ে খেয়ে নেব। তো চাটা আমি খেয়ে নিয়েছি আর এখানে ছেলেকে পড়াতে বসিয়েছি। তো চোখ দিয়ে বিছানা চাদরটা বড়িয়ে ফেলে, তাই আমি এখানে একটি ওনা বিছিয়ে দিয়েছি। তো ও লিখতে গিয়ে কত কিছু যে করছে, আর ওর লেখার অবস্থা দেখুন কীভাবে লিখছে, একটি ছোটো একটি বড়। ও বলছিল ও লিখতে গেলে নাকি ওর হাতে ব্যথা করে, এত অভিনয় এই আমার ছেলেটা করে। তো ওর লেখা শেষ হয়ে গিয়েছে, তো এবার আমাদের আগের করে চলে যাব। এদিকে বাবির তরকারি কাটা চলছে আর আমাদের এখনো রান্না শুরু করা হয়নি। তো দুধও নিয়ে এসেছেন একজন লোক, তো এটা আমি রাখতে ঘরে চলে আসলাম। চুলায় আমি দুধ গরম করে নিয়েছি আর অন্য চুলায় আমি ভাতও রান্না করে নিচ্ছি। তো ভাতটাকে এবার দমে রেখে দেব। তো ভাতটাকে আমি দমে রেখে দিয়েছি, তো এবার রান্না শুরু করে দেব। তো আজ আমি ডিম ডাল রান্না করব, তো এর জন্য আমি প্রথমেই ডাল ভিজিয়ে নেব, তারপর আমি বাগারটা বসিয়ে দেব আর এক চুলায় আমি ডিমও সেদ্ধ বসিয়ে দেব। ডালটাকে আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো আর আমি ডিমটাও সেদ্ধ করে নিয়েছি, তো এবার ডিমটাকে নামিয়ে বাগারটা বসিয়ে দেব। তো এই তো আমি রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে বা রসুনটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব, তারপর আমি পেঁয়াজ বাটাও দিয়ে দেব। তো পেঁয়াজটা আমার ফ্রিজারে ছিল, তাই একটু আইস হয়ে আছে, তো এবার আমি পেঁয়াজ বাটাও দিয়ে দেব, তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। তো এ পর্যায়ে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো এ পর্যায়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর আবারও একটু অল্প একটু পানি দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, তারপর আমি ডাল দিয়ে দেব। তো এই পর্যায়ে অল্প একটু গরম মশলা দিয়ে দেব। তো এবার আমি ডিমটাকে হালকা একটু ভেজে নেব, তো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নেব, তারপর ভেজে নেব। তো এই তো ডিমটাকে আমি ভেজে নিচ্ছি।
একটু কেটে নিয়েছি, তো কাঁচামরিচ ছিল না, তাই ছাদে যাব, তো গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ পেরে আনব। আর এই যে অনেক বেশি বৃষ্টি দিয়েছে, তো ছাদে হাঁটা যাচ্ছিল না। যে সবুজ কাঁচামরিচ অনেকটা এসেছে মাশাল্লাহ, তো আজ আমি লাল কাঁচামরিচটা নিয়ে যাব। পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ আমি পেরে নিয়েছি, তো এবার নিচে চলে যাব। থেকে কেটে রাখা টমেটো আর কাঁচামরিচগুলো এবার দিয়ে দেব। তো ডাল দিয়ে আমি জুলের পানিটাও দিয়েছি, তো এবার আমি টমেটো আর কাঁচামরিচটাও দিয়ে দেব। তো ডিমও আমি হালকা একটু ভেজে নিয়েছি, তো এবার দিয়ে দেব। এই পর্যায়ে নামিয়ে নেব। তো ডিম দিয়ে আমি ডাল রান্না করে নিয়েছি, আর ধনে পাতা ছিল না তাই দিতে পারিনি। তো ঘরে মাছ মাংস না থাকলে এভাবে ডাল দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে। রান্না করা শেষে আমার ছেলেকেও নিয়ে এসেছি আর ওকে গোসলও করিয়ে দিয়েছি। তো এই তো এবার ওকে কাপড় পরিয়ে দেবো। পর ওর চুলটা আঁচড়ে দিচ্ছিলাম আর ও ভিডিও করা দেখে মুখটা এভাবে রেখে দিয়েছে। ও বুঝতে পারছে যে আমি ওকে ভিডিও করছি, তাই ও মুখ এভাবে বানিয়ে রেখে দিয়েছে। আমরা মা ছেলে ভাত খেয়ে নেবো, আমিও গোসল করে নিয়েছি আর এখানে তরকারিটাও একটা বাটিতে নিয়েছি, তো এবার ভাত খেয়ে নেবো। তো এই তো বসে গেলাম, তো এখানে আমি প্রথমে বাজি দিয়ে খেয়ে নেবো। তো ডিম দিয়ে বুবু চিচিঙ্গা বাজি করেছেন, তারপর লতাও রান্না করেছেন, আর এদিকে আমি ডিম দিয়ে ডাল রান্না করেছি। তো আমাদের আজকের খাবার এই তিনটি। বুবু কচুর লতি শুটকি আর কাঁঠাল বিচি দিয়ে রান্না করেছেন। হ্যালো, বিকেলবেলা আমার হাজবেন্ডও চলে এসেছেন, তো এবার এই বাজারগুলো আমি গুছিয়ে নেব। বাজারগুলো গুছিয়ে নিলাম আর আমার হাজবেন্ডকে ভাতও দিয়েছি আর পাখিকে দেখতে এসেছি। তো পাখিকে আমার তেমন একটা দেখা হয় না, আমার হাজবেন্ড সবসময় দেখেন। তো এই যে পাখি দুটো ডিম পেরেছে আর এখন শব্দ করছে না, না হলে এত শব্দ করে। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।